নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা আলোচনা করব ডায়াবেটিস বা হাই ব্লাড সুগারের সিমটম নিয়ে, অর্থাৎ একজন সাধারণ মানুষের মধ্যে এমন কী কী সিমটম দেখা যেতে পারে যে সিমটমগুলি দেখলে আমরা সন্দেহ করতে পারি যে মানুষটির হাই ব্লাড সুগার বা ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে ডায়াবেটিস আসলে কী বা ডায়াবেটিস আমাদের হয় কেন বা আমাদের শরীরে ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় কেন। অটো ইমিউনো ডিসঅর্ডারের কারণে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলি নষ্ট হতে শুরু করে, আর আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলি যখন নষ্ট হতে শুরু করে তখন প্যানক্রিয়াস পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন আমাদের শরীরকে সরবরাহ করতে পারে না। ইনসুলিন হরমোনের প্রধান কাজ হলো আমাদের রক্তের অতিরিক্ত শর্করা বা গ্লুকোজকে ভেঙে এনার্জি বানিয়ে আমাদের সেলে সেলে পৌঁছে দেওয়া। কিন্তু আমাদের শরীরে যখন ইনসুলিনের মাত্রা কম হয়ে যায় বা ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, তখন আমাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেয়ে যায়। ডায়াবেটিস প্রধানত তিন ধরনের হয়ে থাকে। একটি হলো টাইপ 1 ডায়াবেটিস, একটি টাইপ 2 ডায়াবেটিস এবং একটি হলো জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের প্রধান কারণ হলো বংশগত কারণ, অর্থাৎ বংশগত কারণে যদি আপনার ডায়াবেটিস হয় সেটি টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আপনার শরীরে ইনসুলিন তো তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। গবেষণায় দেখা গেছে টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রধানত তিনটি কারণ হয়ে থাকে। একটি হলো আপনার আনহেলদি ফুড হ্যাবিট, অর্থাৎ যদি আপনি অতিরিক্ত পরিমাণে শর্করা বা মিষ্টি জাতীয় জিনিস খান সেক্ষেত্রে আপনার যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে সেটি হলো টাইপ 2 ডায়াবেটিস। দ্বিতীয় যে কারণটি, সে কারণটি হলো ওবেসিটি, মোটাপা বা ওভারওয়েট। যদি আপনার ওবেসিটি বা মোটাপা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বাড়তে পারে। তৃতীয়ত, যদি আপনার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তিন নম্বর যে ডায়াবেটিসটি, সেটি হলো জেস্টেশনাল ডায়াবেটিস। গর্ভবতী মায়েদের মধ্যে এই জেস্টেশনাল ডায়াবেটিসের প্রবণতা বেশি দেখতে পাওয়া যায়। এই গর্ভকালীন অবস্থা পার হয়ে যাবার পরে বা প্রসবের পরে তারা যদি খাওয়া দাওয়া ঠিকঠাক কন্ট্রোল করে বা যদি সাবধানতা অবলম্বন করে বা কখনো কখনো যদি ওষুধের প্রয়োজন হয় এবং ওষুধ যদি ঠিকঠাক খায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে দেখা যায় তাদের ব্লাড সুগারের লেভেল কিন্তু নর্মাল হয়ে আসে। আপনি শুনলে হয়তো অবাক হবেন, ইন্ডিয়াতে প্রত্যেক 12 জন মানুষের মধ্যে একজন মানুষ এই ডায়াবেটিসে ভুগছেন, আর বাংলাদেশে প্রত্যেক 10 জন মানুষের মধ্যে একজন মানুষ ডায়াবেটিসের শিকার। কিন্তু প্রি ডায়াবেটিক স্টেজে, অর্থাৎ ডায়াবেটিস শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ আমাদের ব্লাড সুগারের লেভেল যখন বর্ডার লাইন হাই থাকে, সেই অবস্থাতে যদি আমাদের ডায়াগনোসিস হয়ে যায় বা সেই সময় থেকে যদি আমরা সাবধানতা অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসের হাত থেকে বাঁচবো। এই প্রি ডায়াবেটিক স্টেজে আমাদের শরীর বেশ কিছু সিমটম দিয়ে থাকে, কিন্তু আমাদের না জানার জন্য বা অবহেলার জন্য আমরা সেই সমস্ত সিমটমগুলিকে অ্যাভয়েড করে যাই, তার ফলে আমাদের ডায়াবেটিসের মতন সমস্যার শিকার হতে হয়। তো চলুন আমরা একে একে সেই সমস্ত লক্ষণগুলির কথা জেনে নিই, যে লক্ষণগুলি যদি আপনারা দেখতে পান তাহলে সাথে সাথে সতর্ক হবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। রাত্রিবেলা শুতে যাওয়ার সময়তে বেশি পরিমাণ জল খেয়ে আপনি বিছানায় শুতে গেলেন, মধ্যরাত্রে আপনার টয়লেটের ভাব লাগলো, আপনার ঘুম ভাঙলো, আপনি টয়লেটে গেলেন, এটা নর্মাল ব্যাপার। কিন্তু আপনি বেশি পরিমাণ জল না খাওয়া সত্ত্বেও যদি আপনি বারবার টয়লেটে যান, তখন কিন্তু এটি ডায়াবেটিসের সিমটম হতে পারে। ডায়াবেটিস হলে ঘন ঘন ইউরিন ইনফেকশনের মতন সমস্যা হতে দেখতে পাওয়া যায়, আর এই ইউরিন ইনফেকশনের জন্য ঘন ঘন টয়লেটের ভাব আসতে থাকে। তাই দীর্ঘদিন ধরে যদি মধ্যরাত্রে আপনার টয়লেটের ভাব আসার জন্য ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু আপনার সতর্ক হওয়ার প্রয়োজন আছে। হঠাৎ করে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া কিন্তু ব্লাড সুগারের সিমটম হতে পারে। দৃষ্টি ঝাপসা আপনার চোখের সমস্যার কারণেও হতে পারে, কিন্তু ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পেলে আমাদের চোখের লেন্সগুলি ফুলতে শুরু করে, তার ফলে কিন্তু আমাদের দৃষ্টি ঝাপসা হয়। পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায় তখন কিন্তু দৃষ্টিশক্তি ধীরে ধীরে ফিরে আসে। আমাদের শরীরে যখন ইনসুলিনের মাত্রা কমে যায় বা ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, তখন রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে। এর ফলে আমাদের শরীরের অর্গানগুলি ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, তার জন্য সবসময়তে শরীরে একটি অস্বস্তি বোধ হতে দেখতে পাওয়া যায়, আর শরীরে অস্বস্তি বোধের জন্য আমরা কোনো কাজে মনোযোগ করতে পারি না। তাই যদি দীর্ঘদিন ধরে আপনি কোনো কাজে মনোযোগ দিতে পাচ্ছেন না, সবসময় আপনার শরীরে একটা অস্বস্তি বোধ কাজ করছে, সেটা কিন্তু ডায়াবেটিসের সিমটম হতে পারে। ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে ডিহাইড্রেশনের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, আর এই ডিহাইড্রেশনের ফলে মুখের লালারস শুকিয়ে যায়। মুখের লালারস শুকিয়ে যাওয়ার জন্য মুখের ভেতরের দিকের অংশ বা জিভ শুকিয়ে যেতে থাকে। তাই যদি দেখেন বিনা কারণে আপনার মুখের ভেতরের অংশ বা জিভ শুকিয়ে যাচ্ছে, এটি কিন্তু ডায়াবেটিসের সিমটম হতে পারে।
রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে গেলে আমাদের ইমিউনিটি পাওয়ার কমতে থাকে, আর আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার জন্য আমাদের শরীরে বিভিন্ন প্রকারের ইনফেকশন হতে দেখতে পাওয়া যায়। যেমন আপনার ইউরিন ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনি ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, এই সমস্ত ইনফেকশন যদি দেখেন ঘন ঘন আপনার হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আপনি সাথে সাথে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের শরীরের কোনো অংশ যদি কেটে যায়, সে কাটা ঘা শুকাতে যদি দীর্ঘদিন সময় লাগে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের শরীরে ব্লাড সুগারের মাত্রা বেড়ে গেলে আমাদের ব্লাড সার্কুলেশনের মধ্যেও কিছুটা প্রভাব পড়ে, আর এই ব্লাড সার্কুলেশনে প্রভাব পড়ার জন্য আমাদের শরীরে যে ইমিউনো ফাইটার সেলগুলি থাকে, সেই সেলগুলি ওই কাটা ঘায়ের জায়গাতে গিয়ে পৌঁছাতে পারে না, তার ফলে আমাদের ওই কাটা ঘাগুলি শুকাতে দেরি হতে পারে। ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে গেলে হজমের সমস্যার মতনও সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। আমাদের যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন হয়, সেই সমস্ত ডাইজেস্টিভ এনজাইমেরও তারতম্য ঘটে, তার ফলে হজমের সমস্যা হয়, আর তার জন্য পেট ফাঁপা, পেটে ব্যথা, গা বমি ভাব বা কখনো কখনো বমি পর্যন্ত হতে দেখতে পাওয়া যায়। যদি আপনি দীর্ঘদিন ধরে বিনা কারণে দুর্বলতা অনুভব করছেন বা কম কাজের পরে আপনি ক্লান্তি বোধ করছেন, তাহলে কিন্তু সেটি ডায়াবেটিসের সিমটম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের শরীরে যখন অতিরিক্ত পরিমাণে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, তখন আমাদের কিডনির উপরে কিন্তু যথেষ্ট প্রভাব পড়ে। আমাদের শরীরের অতিরিক্ত পরিমাণ সুগারটিকে শরীরের বাইরে ইউরিনের মাধ্যমে বের করে দেওয়ার জন্য কিডনিকে তখন বেশি ইউরিন প্রোডাকশন করতে হয়, আর আমাদের শরীরে যখন ইউরিন বেশি পরিমাণ প্রোডাকশন হয়, তখন আমরা বারবার টয়লেট যাই, আর বারবার টয়লেট যাওয়ার জন্য আমাদের ডিহাইড্রেশনের মতন সমস্যা দেখতে পাওয়া যায়, আর এই ডিহাইড্রেশন আমাদের শরীরে হওয়ার ফলে আমরা ঘন ঘন পিপাসা বোধ করি। তাই যদি আপনি ঘন ঘন পিপাসা বোধ করছেন, ঘন ঘন আপনি জল খাচ্ছেন বা দরকারের থেকে বেশি আপনি জল খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন আছে। আমরা আগেই বলেছি, আমাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে গেলে আমাদের ব্লাড সার্কুলেশনের উপরে বেশ একটা প্রভাব পড়ে, আর এই ব্লাড সার্কুলেশন আমাদের শরীরে ঠিকঠাক হয় না বলে আমাদের স্কিন ড্রাই হতে দেখতে পাওয়া যায়, আমাদের শরীরে চুলকানি হতে দেখতে পাওয়া যায়। এই চুলকানি মানুষের সারা শরীরের সাথে সাথে প্রাইভেট পার্টে বা প্রাইভেট পার্টের দুই সাইডে বেশি হতে দেখতে পাওয়া যায়। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের ব্লাডের গ্লুকোজকে ভেঙে এনার্জি বানিয়ে আমাদের সেলে সেলে পৌঁছে দিতে পারে না, তার ফলে ধীরে ধীরে আমাদের শরীরের এনার্জি কমে আসে, আর আমাদের এনার্জি লেভেল যখন কমে আসে, তখন অতিরিক্ত খিদের মতন সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায়। তাই যদি আপনার ঘন ঘন খিদে পায় বা অতিরিক্ত পরিমাণে খিদে পায় বা দরকারের থেকে বেশি খাবার আপনি খাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। এক্সেসিভ ফ্যাট বা ওভারওয়েট কিন্তু ডায়াবেটিসের খুব বড় একটা লক্ষণ। যদি আপনার অ্যাবডোমিনাল এরিয়াতে বা স্টোমাকে যদি দেখেন অতিরিক্ত পরিমাণে ফ্যাট জমেছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সতর্ক হবেন এবং সাথে সাথে আপনার ব্লাড সুগার লেভেল চেক করাবেন। ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল আমাদের শরীরে ঠিকঠাকভাবে হয় না বলে আমাদের নার্ভগুলি ঠিকঠাকভাবে অক্সিজেন এবং পুষ্টি পায় না, আর নার্ভগুলি যখন অক্সিজেন বা পুষ্টি ঠিকঠাকভাবে পায় না, তখন বিভিন্ন প্রকার নার্ভের সমস্যা হতে পারে। আমি এতক্ষণ যে সমস্ত লক্ষণগুলির কথা আপনাদেরকে বললাম, সেই সমস্ত লক্ষণের মধ্যে যদি এক বা একাধিক আপনার মধ্যে দেখতে পান, তাহলে সাথে সাথে আপনার ব্লাড সুগার লেভেলটি চেক করিয়ে নেবেন। এই ব্লাড সুগার লেভেল চেক করানোর জন্য মোট আপনাকে তিনটি পরীক্ষা করাতে হয়। একটি হলো ব্লাড ফাস্টিং, যেটি আপনাকে 8 ঘন্টা কিছু না খেয়ে টেস্ট করাতে হয়। একটি হলো ব্লাড পিপি, অর্থাৎ পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার, যেটি আপনার খাবার খাওয়ার 2 ঘন্টা পরে টেস্ট করাতে হয়। আর একটি হলো HbA1c। এই HbA1c-টিতে আপনার গত 3 মাসের এভারেজ ব্লাড সুগারটি আপনি বুঝতে পারবেন। এই HbA1c টেস্টটি আপনি যখন ফাস্টিং ব্লাড সুগার দেবেন তখনই দিয়ে দেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।